হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন মলায় আশা করি তোমরা খুব ভালো আছো আজকের টপিক হচ্ছে এইচএস ক্যান্ডিডেট এইচএস ক্যান্ডিডেট এক্সামের এক্সাম কিন্তু এইচএস এক্সামটা ক্যান্সেল করা হয়েছে রিসেন্টলি কিছুক্ষণ আগেই আপডেট দেওয়া হয়েছে চলো একটু দেখেন সিবিএসই আইসিএসসি পথে হেঁটেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করলো রাজ্য কিছুক্ষণ আগেই আমাদের লাইভে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে আমাদের এইচএস এক্সাম যে তিনটে বাকি ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে কিন্তু পুরানি কী বলছে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করা হলো। শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জুলাই মাসের দুই ছয় ও আট তারিখে পরীক্ষার হওয়ার কথা ছিল কিন্তু অন্য বোর্ড ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা বাতিল করা হলো কীভাবে বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে তা নিয়ে উচ্চশিক্ষা পরিষদের নিয়ম তৈরি করছে তবে সেটা পরে জানানো হবে অর্থাৎ এটা যদিও এরম যে পোর্টালটা যে লিখেছে একটু ঘুরিয়ে লিখেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা পরীক্ষা তিনটে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং যে রেজাল্টটা তৈরি করাবে সেটা বেস্ট রেজাল্ট মানে আগের যে পরীক্ষাগুলি হয়েছে তার বেস্ট রেজাল্ট দেখে পরীক্ষা বেস্ট রেজাল্ট দেখে রেজাল্ট তৈরি করা হবে ঠিক আছে বেস্ট রেজাল্ট দেখে তো আগের তিনটে পরীক্ষার একটা যে হাইয়েস্ট নাম্বার হবে সেই সেই নাম্বার ওয়াইজ বাকি বাকি তিনটে পরীক্ষার নাম্বার দিয়ে দেওয়া হবে আর বলেই দেওয়া হচ্ছে যে একত্রিশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করার কথা তো এবার সেই রেজাল্ট পাবলিশ করার পর বা সেই রেজাল্টের উপর কারো যদি কোনো প্রবলেম থাকে বা যদি মনে হয় আমি এর থেকে ভালো রেজাল্ট করতে পারতাম বা যদি পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম হয় বা কেউ যদি পরীক্ষা দিতে চায় তো সেই পরীক্ষাটা নেওয়া হবে হতে পারে যারা যারা পরীক্ষা দিতে চাইবে সেই পরীক্ষাটা নেওয়া হতে পারে তবে এখন না সেটা পরে গিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তো এটাই ব্যাপার যে বিকল্প মূল্যায়নের উপর দিয়েই পরীক্ষা নেওয়া হতে পারে সেটা পছন্দ হলে দেবে না হলে দেবে না রেজাল্ট স্যাটিসফ্যাকশানের উপর ডিপেন্ড করে আছে তো এটুকুই বলা ছিল আর কিছু না এইচএস পরীক্ষা তো সবটাই বলে দেওয়া হলো কিন্তু আমাদের কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তো কি হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি আশা করছি কদিনের মধ্যেই তারা আপডেট দিয়ে দেবে আর যেহেতু ইউজিসির ওপর দিয়ে পুরো ভরসা করে রয়েছে তাই ইউসির অফিসিয়াল নোটিশও আশা করছি কিছুদিনের মধ্যেই পাবলিশ করবে তো এটুকুই বলা ছিল ইউসি অল দা বেস্ট থ্যাংক বাই ভালো থেকো সুস্থ থেকো স্টে হোম স্টে সে থ্যাংক ইউ